খালেদা জিয়া মুক্তি পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সমাবেশ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। বেলালউদ্দিনের সভাপতিত্বে ইমরান হোসেনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা আছেন ইউএইর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউএই বিএনপির সহসভাপতি নুরুল আলম, ইউএই বিএনপির সহসভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ, দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী সহ আরো বক্তা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।